তো ফ্রেন্ড, আমরা আজকের একটা ওয়ার্কশপে এসেছি বাড়িপুর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের পক্ষ থেকে। তো এখানে আমাদের স্টুডেন্টরা ওয়ার্কশপের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এইদিকে বিশিষ্ট যারা চিত্রশিল্পীরা এসেছেন ওনারা এই মুহূর্তে রেডি হচ্ছেন, কাজকর্ম করবেন। আমরা কোনো কাজ করব না, তার কারণ হচ্ছে আজকে আমরা শুধু অভিজ্ঞতা নিতে এসেছি, দেখতে এসেছি এত। আর এই হচ্ছে আমাদের সঞ্জু, ও আজকে কিছু কাজ করবে না, শুধুমাত্র দেখবে। ঠিক আছে।